আসসালামু আলাইকুম, আমি ইম্পেরিয়াল হসপিটাল থেকে ডক্টর আদনান ওয়ালিদ বলছিলাম। আমি এখানে ইমার্জেন্সি ইনচার্জ আছি। আমি আসলে আমাদের একটি সফলতার গল্প বলতে আসছি এখানে। আমার পাশে যে ভদ্রলোককে দেখছেন, উনি একজন ইতালিয়ান প্রবাসী। উনি আমাদের এখানে বাংলাদেশে জব করতে এসেছেন 2017 সালের পরে। উনি একমাত্র ব্যক্তি যাকে যিনি ম্যালেরিয়া পজিটিভ এসেছেন। আমরা বর্তমানে বাংলাদেশে ম্যালেরিয়া এলিমিনেশন ফেজে আছি, এই জন্য আমরা খুব গর্বিত ওনাকে আমরা সঠিক সময় সঠিক চিকিৎসা দিতে পেরেছি। উনি 14 তারিখ সন্ধ্যা 7টায় আমাদের এখানে ভর্তি হন জ্বর নিয়ে। এর আগে ওনার 13 দিনের ট্রাভেলিং হিস্ট্রি ছিল। আমরা প্রথমেই জ্বর আর ওনার সাইন সিমটম যেগুলো ছিল সেগুলো দেখে আমরা ওনাকে কোভিড সাসপেক্ট করি এবং সেই অনুসারেই ইনভেস্টিগেশন দিই। সাথে জ্বরের যেহেতু ট্রাভেল হিস্ট্রি ছিল তাকে ওনাকে আমরা ম্যালেরিয়া টেস্টটাও দিই। তো আনফর্চুনেটলি ওনার কোভিড এক্সক্লুড হওয়ার পরে ম্যালেরিয়াটি পজিটিভ আসে, যেটা কমপ্লিকেটেড ম্যালেরিয়া বলি আমরা, যেটা খুবই রেয়ার ডিজিজ। 2017 সালের পরে উনি মিরেশ্বরের রিজিয়নে প্রথম ব্যক্তি। তো আমরা সাথে রিপোর্ট পাওয়ার সাথে সাথেই আমরা সরকারের সাথে যোগাযোগ শুরু করি, সরকারের ম্যালেরিয়া সার্ভেলেন্স টিমের সাথে। তো ওনার সরকারের সহযোগিতায় আমরা ওনার চিকিৎসা খুব দ্রুত শুরু করি এবং দ্রুত শুরু করার ফল আপনারা দেখছেন। উনি দুদিনের মধ্যেই সুস্থ হয়ে আমাদের পাশে বসে আছেন এবং ওনার আজকে জন্মদিন। আমার মনে হয় এটাই ওনার বেস্ট বার্থডে এভার। তো আমি স্যারকে জিজ্ঞেস করবো, আমাদের এখানকার চিকিৎসা বা সেবা যেটা নিয়েছেন এটা ওনার অভিজ্ঞতা কি? আই উড লাইক টু নো অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন মাই হসপিটাল। ফ্রম দ্য বিগিনিং ওয়াজ ওয়েল। You make all kind of examination. Yeah. So for this reason was right good. And you find exactly what I did and what I am. Yes. So yes, sir. In the evening we pass through the to the hospital. Yeah. For the cure, and was really really good. Is it your best birthday ever? thank you sir. You're right. আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমরা আশা করব আমাদের এই সেবা আপনাদের জন্য আমরা চালু রাখবো। আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট 24 ঘন্টায় চালু, আপনারা যে কোনো সমস্যা নিয়ে যে কোনো সময় অবশ্যই চলে আসবেন।